সুপ্রিয় দর্শক ও শুধু শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার বিআরবি হসপিটালস নিবেদিত সরাসরি ডাক্তার অনুষ্ঠানটিতে আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের আজকে আলোচনার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা টিভি স্ক্রিনের সামনে আছেন দেখছেন তারা অনেকেই হয়তোবা কোরিলেট করতে পারবেন যে বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো অগ্ন্যাশয়ের পাথর এবং অগ্ন্যাশয়ের ইনফেকশন আমরা ইংলিশে বলি পেনক্রিয়াটাইটিস এবং স্টোন ইন দ্য পেনক্রিয়াস এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর আনহারুর রহমান ডিপার্টমেন্ট অফ সার্জারি আদ্দিন আগেজ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যিনি বর্তমানে চেম্বার করছেন ধানমন্ডি সেন্ট্রাল হসপিটাল এবং প্রোয়েক্টিভ মেডিকেল কলেজ হসপিটালে দর্শক আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে আপনারা চাইলে ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে চলুন দর্শক আজকে আলোচনা শুরু করা যাক স্যারকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আজকে যে বিষয়টি আমরা রেখেছি স্যার আমরা সচরাচর সার্জারির বিষয়গুলোতে যখন কথা বলি খুব ইনজেনারেলাইজড কথা বলি অনেক সময় দর্শকরা হয়তো বা অনেক কিছু প্রশ্ন জানা থাকে আজকে একটা স্পেসিফাইড বিষয়ে কথা বলছি এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের সাথে সেটা অনেকটাই সম্পৃক্ত সেটা হচ্ছে অগ্ন্যাশয় অগ্ন্যাশয়ের আমরা ইনফেকশন এবং পাথর এবং আরও কিছু ডিজিজ যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো অনেকে হয়তো বা এই টার্মটির সাথে পরিচিত না যদি হয়তো বা তারা সাফার করেছে যারা তারা বলতে পারবে যে ভালো যে অগ্ন্যাশয় আসলে আমাদের শরীরে স্যার কী কাজ করে বা অগ্ন্যাশয়ের অবস্থানটা কোথায় স্যার যদি ধন্যবাদ ডাক্তার বলে খুব সুন্দর প্রশ্ন করেছেন আসলে এটা আমরা আসলে ম্যাক্সিমাম লোকই আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু প্যানক্রিয়াস শব্দের সাথে পরিচিত অগ্ন্যাশয় জানে না অগ্ন্যাশয় যারা ম্যাট্রিক ইন্টারে বায়োলজি পড়ে বাংলায় তারা অগ্ন্যাশয় জানে আসলে প্যানক্রিয়াসের বাংলাই হচ্ছে অগ্ন্যাশয় অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস আসলে একটা গ্রন্থি বা গ্ল্যান্ড বলি যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা অংশ সেটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের পেটের যতগুলো অর্গান আছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফাংশন বিশেষ করে আমাদের হজম এবং মেটাবলিজমের জন্য জড়িত এবং মজার বিষয় হচ্ছে আমাদের যে ডায়াবেটিসটা বলি ওই ডায়াবেটিসের সাথে কিন্তু প্যানক্রিয়াসের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে প্যানক্রিয়াসটা আসলে একটি গ্রন্থি বা গ্ল্যান্ড যেটা আসলে আমাদের পোস্টিটিনালের মাঝখানে অবস্থান করে পাকস্থলীর ঠিক নিচে এটা 9 ইঞ্চি লম্বা হয় এবং এটা আসলে আমরা মিক্সড গ্রন্থি বলি বা মিক্সড গ্ল্যান্ড বলি কারণ এটা দুইটা পার্ট আছে একটা পার্ট থেকে আমাদের খাবার হজমের যে এনজাইমগুলো সেগুলো আছে আরেকটা পার্ট থেকে আসে হলো আমাদের বিভিন্ন ধরনের হরমোন আমাদের যে ডায়াবেটিসটা কন্ট্রোল করি ইনসুলিন হরমোন গ্লুকাগন গ্লুকোজ কন্ট্রোল করার যে হরমোনগুলো ক্যালসিট্রিন এগুলো কিন্তু গ্লুকাগন এবং ইনসুলিন কিন্তু সিক্রেট হচ্ছে প্যানক্রিয়াস থেকে সুতরাং এটা খুবই ভ্যালুয়েবল একটা অর্গান যে অর্গানটা আসলে দুইটা পার্ট করছে হরমোনাল কাজগুলো করছে আবার ডাইজেস্টিভ যে ফাংশনগুলোর জন্য এনজাইমগুলো দরকার সেগুলোও দিচ্ছে এবং স্যার একটা কথা বললেন যে ডায়াবেটিসের যে হরমোনগুলো মানে রেগুলেট করতে যে গ্লুকোজটাকে রেগুলেট করতে যে হরমোনগুলো দরকার সেটার জন্য আসলে প্যানক্রিয়াসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে স্যার যদি একটু স্পেসিফাই করে বলেন যে আসলে কি করে প্যানক্রিয়াস এখানে আসলে প্যানক্রিয়াসে আসলে অগ্ন্যাশয়ে বিভিন্ন ধরনের সেল থাকে বা কোষ থাকে আলফা সেল বলি আমরা এটাকে বিজ্ঞানে বা বিটা সেল বলি এই বিটা সেল থেকে আসলে ইনসুলিন হরমোনটি তৈরি হয়ে সিক্রেট হয় ব্লাডে আসে এবং ইনসুলিন কিন্তু আমাদের ব্লাড গ্লুকোজ কমাতে সাহায্য করে কন্ট্রোল করে এবং গ্লুকাগনটা ব্লাড গ্লুকোজ বাড়াতে সাহায্য করে যখন আমরা একটা খাবার খাই তখন কিন্তু আমাদের রক্তে যখন গ্লুকোজটি বেড়ে যায় তখন কিন্তু এই প্যানক্রিয়াসের ইনসুলিনটা সিক্রেট করে তখন ব্লাডকে ব্লাড ভেসেল থেকে সেলে আসতে সহায়তা করে যদি কোনো কারণে আমরা বলি না যে নন ডিপেন্ডেন্ট বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটিস বেসিক্যালি প্যানক্রিয়াসে তখন ইনসুলিন তৈরি হয় না তখন কি হয় ব্লাড গ্লুকোজ বেড়ে যায় এবং পেশেন্টের ডায়াবেটিস হয়ে যায় সুতরাং প্যানক্রিয়াসের কর্মক্ষমতা ভালো রাখা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার গুরুত্বপূর্ণ এবং ভাইস ভার্সা যদি বলি যে এখানে যদি যে কোনো ধরনের ইনফেকশন বা যে কোনো ধরনের ডিজিজে ডায়াবেটিসের সাথে একটা বিশাল বড় সম্পর্ক খুবই খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়টি আজকে নিয়ে আমরা কথা বলছি খুবই ভালো একটি বিষয় স্যার এখন যদি একটু আসি যে এই যে ডিজিজগুলো অলরেডি আমরা টপিকসে রেখেছি বাট তারপরেও সাধারণত কী কী ধরনের সমস্যাগুলো প্যানক্রিয়াস আসলে আমরা সবসময় কিন্তু কথা বলি বিভিন্ন ধরনের গলব্লাডার নিয়ে কথা বলি স্টমাক নিয়ে কথা বলি কোলন নিয়ে কথা বলি বিভিন্ন প্রোগ্রামে অনেক বিষয় নিয়ে কিন্তু প্যানক্রিয়াস যে একটা ভাইটাল অর্গান এটা কথা কম বলা হয় মানুষের জানাও কম আসলে প্যানক্রিয়াসে কিন্তু নানান ধরনের রোগ হয় খুব কমন যে রোগটা হয় যেটাকে আমরা বলি প্যানক্রিয়াটাইটিস সেটা প্যানক্রিয়াসে ইনফেকশন ইনফেকশনের মধ্যে প্যানক্রিয়াটাইটিস হয় ইনফেকশনের নানান কজ হয় সেগুলো নিয়ে আমরা পরে বলবো প্যানক্রিয়াসে কিন্তু ক্যান্সারও হতে পারে এবং প্যানক্রিয়াসে ক্যান্সার হলে কিন্তু আবার সে পেশেন্ট জন্ডিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে এছাড়া প্যানক্রিয়াসে কিন্তু হরমোনজনিতরও টিউমার বা ক্যান্সার হতে পারে সুতরাং এগুলো হলো নিউপ্লাস্টিক কজ বা টিউমারজনিত কজ আরেকটি কজ যেটা বললাম যে প্যানক্রিয়াসের ইনফেকশন প্রধানত এই দুটো রোগী হয় আর কি হতে পারে কনজেনিটালি প্যানক্রিয়াসের কিছু অ্যাট্রোপি বা
ছোটবেলা থেকে ছোট প্যানক্রিয়াস নিয়ে আসতে পারে, এগুলো কিছু জন্মগত রোগ। মেইনলি এই দুটো রোগই বেশি হয়, প্যানক্রিয়াস বেশি হয়। স্যার যেহেতু আপনি অলরেডি বলছিলেন যে কজগুলো নিয়ে বলবেন, যে এই যে স্যার ইনফেকশন বা আমরা বলছি প্যানক্রিয়াটাইটিস, এগুলোর স্যার ইন জেনারেল মানে কারণগুলো কী থাকে বা যদি হয়ে থাকে সেগুলো কী কী ধরনের লক্ষণ উপসর্গগুলো শো করে? ধন্যবাদ ডাক্তার মলি, খুবই সুন্দর একটি প্রশ্ন, আসলে এটা সাধারণ মানুষের জানার প্রয়োজন। প্যানক্রিয়াটাইটিস শব্দটা আমরা জানি এবং এটা আসলে অগ্ন্যাশয় ইনফেকশন, অনেক কজ আছে। প্রথম যেটা বলবো কারণ সেটা হলো ইডিওপ্যাথিক বলি আমরা, বা কোনো কারণ জানা যায় নাই। দেখা গেলো একটা রোগী আসলে ইনফেকশন হলো, আমরা কোনো কজ পেলাম না, সেটাকে বলে ইডিওপ্যাথিক কজ। কিন্তু মেইন যে কজ হয় ইনফেকশন, যেটা ভাইরাস দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, খুবই ইম্পর্টেন্ট যেটা সেটি কমন পাই আমাদের কাছে, সেটা হলো পিত্তনালীর পাথর অথবা গলব্লাডারস্টোনের জন্য প্যানক্রিয়াটিস হচ্ছে। সেটাকে আমরা বলে থাকি যে গলস্টোন প্যানক্রিয়াটাইটিস, তার মানে পিত্তথলির পাথর এবং পিত্তনালীর পাথর থাকলে কিন্তু তার প্যানক্রিয়াটিস হতে পারে। এছাড়া কী কারণ হতে, বিভিন্ন ধরনের ড্রাগস দিয়ে হতে পারে, প্যানক্রিয়াসে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে অ্যালকোহল ইনটেক যারা করে, অ্যালকোহলের কারণে প্যানক্রিয়াটিস হয় এবং অ্যালকোহলিক ইঞ্জুরির কারণে হয়। এটা খুবই কমন, এটা খুবই কমন। দেখা যাচ্ছে একটা পেশেন্ট আসলো, হিস্ট্রি দিল সে অ্যালকোহল খায়, অ্যালকোহলের কারণে প্যানক্রিয়াসিস। সুতরাং সামন শুড অ্যাভয়েড দ্য অ্যালকোহল। এছাড়া আর কী কারণ হতে পারে, প্যানক্রিয়াসে ক্যান্সার থেকেও কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের প্যারাসাইট যদি ইনফিল্ট্রেশন করে প্যানক্রিয়াসে, সেকেও কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে। কিন্তু আমরা মোস্ট কমনলি বাংলাদেশে যেটা পাই সেটা কিন্তু আমাদের গলস্টোন প্যানক্রিয়াটাইটিস এবং অ্যালকোহলিক প্যানক্রিয়াটিস আমরা খুব বেশি পাই, যে অ্যালকোহল খেয়ে আসে বা তাদের প্যানক্রিয়াটিস হচ্ছে। এছাড়া প্যানক্রিয়াটিসের আরেকটা যেটা হচ্ছে যে চর্বির মাত্রা যদি খুব বেশি থাকে, যেটা হাইপার ডিসলিপিডিমিয়া, সেখান থেকেও কিন্তু প্যানক্রিয়াটিস হতে পারে। প্যানক্রিয়াটাইটিস আমরা আগেই বলছি বাংলাদেশে ইনফেকশন কিন্তু একটা গ্রেভ কন্ডিশন। আমরা গলব্লাডার পাথর নিয়ে খুব সচেতন হয় কিন্তু প্যানক্রিয়াস নিয়ে আমরা সচেতন না। কিন্তু প্যানক্রিয়াসের যে ইনফেকশন যদি হয়, এটা কিন্তু আমি আগেই বলছি, এটা কিন্তু দুইটা কাজ করে, মেটাবলিজমে কাজ করে এবং হরমোন নিয়ে কাজ করে। সুতরাং এটা যদি এফেক্টেড হয় তাহলে কিন্তু বডিতে মাল্টি সিস্টেম এফেক্টেড হয়। মাল্টি সিস্টেম মানে কি, প্যানক্রিয়াসে যখন এফেক্টেড হয় তখন পেশেন্ট ডায়াবেটিক ডেভেলপ করে, পেশেন্টের খাবারে হজম হয় না, আমাদের কিডনি ইনভলভ হয়, হার্ট ইনভলভ হয়, আমাদের লাংস ইনভলভ হয়, পেটে পানি চলে আসে। সুতরাং ইট ইজ এ ভেরি গ্রেভ কন্ডিশন। সাধারণত রোগীগুলো কীভাবে আসে আমাদের কাছে, সাডেন সিভিয়ার একটা পেটে ব্যথা নিয়ে আসে, সেটা আম্বিলিকাস বা নাভির উপরে থাকে এবং ব্যথাটা পিছনের দিকে যায়। এবং পেশেন্টের মজার ব্যাপার হলো যে অগ্নাশয় তো আমাদের পেরিটোনিয়ামের বাইরে থাকে, সেই রোগীটা মোহাম্মদ প্রেয়ার, আমরা নামাজে যখন সেজদা দিই সেই সেজদা পজিশনে থাকতে পছন্দ করে, থাকলে তার ব্যথাটা একটু কমে যায়, এটাকে বলে মোহাম্মদ সাইন বলি আমরা। এবং এই ব্যথাটা কিন্তু তার রিলিভ হয় সিভিয়ার পেন, ব্যাকে চলে যায়, পেশেন্ট বমি করে, খেতে পারে না, যেগুলো সিভিয়ার ফর্মে আছে, পেশেন্টের পেটে পানি চলে আসে, বুকে পানি চলে আসে, পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। এবং দেখা যায় যে পেশেন্টের অনেক জায়গায় ব্লিডিং ম্যানিফেস্টেশনও থাকে। হ্যাঁ, পেশেন্টের সিভিয়ার ফর্মেটে থাকলে দেখা যায় পেশেন্ট পেটের চারদিকে পানি বের হয়ে পেশেন্ট শক নিয়ে আমাদের কাছে পেশেন্ট করে, পেশেন্টের বিপি ফল করে, স্যাচুরেশন ফল করে যায়। সুতরাং এটা কিন্তু খুব খারাপ কন্ডিশন। এই জন্য প্যানক্রিয়াটাইটিসটা কিন্তু আমরা গ্রেডিং করি দুইভাবে, প্রথমে ভাগ করে একটা অ্যাকুট একটা ক্রনিক। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস তার আগে কখনো হয় নাই, সিভিয়ার পেইন নিয়ে আমাদের কাছে আসলো। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস তার ব্যথা হয়েছে, ভালো হয়ে গেছে, কয়েকদিন পর আবার ব্যথা হয়েছে, ভালো হয়েছে, আর একটু জানবো। সেটা হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। দর্শকের কলটি আমরা নিচ্ছি, যে তার প্রশ্নটি কি, জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আমরা শুনতে পাচ্ছি, জি দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার তো বলে দা পাপ দর্শক, আপনি আবার আরেকবার কি আমাদেরকে প্রশ্নটি করবেন? জি, আমার পিছনে পাপন সাথে আবার কিছু বৃদ্ধি, মানে ডাক্তার বলছেন কি একটা পুরো করছে, উনার পিত্তথলিতে পাথর বলছে এবং সেটা সে অপারেশন করতে চাচ্ছে, কিন্তু সে একটি সে বাচ্চা কনসিভও করতে চায়, সেক্ষেত্রে সে কি করবে স্যার? তার আগেই অপারেশন করানোর জন্য ডক্টর তাকে সাজেস্ট করেছেন, কিন্তু সেটা করতে পারবে কিনা এই ডিলেটা? ধন্যবাদ, খুবই একটা সুন্দর প্রশ্ন করেছেন দর্শক। এটা আমাদের কাছে কিন্তু প্রায়ই রোগীরা এই প্রশ্নগুলো করে। আসলে পিত্তথলি পাথর যদি ডায়াগনোস থাকে সেটা প্রেগনেন্সি হওয়ার আগে নিয়ে নেওয়া ভালো, বিকজ
যদি তার প্রেগন্যান্সিতে পেটথলির গলস্টোন অ্যাভেলেবেল থাকে, গলস্টোন থাকে, তাহলে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এবং কলিসিস্টাইটিস ডিউরিং প্রেগনেন্সি ইজ ভেরি গ্রেভ কন্ডিশন এবং মর্টালিটি মর্বিডিটি অনেক হাই। সুতরাং আমরা রোগীকে বলি, কয়েকদিন আগে একটা পেশেন্ট এসেছিল, উনি অস্ট্রেলিয়া চলে যাবেন, তো তারও এরকম যে তার পিত্তথলি পাথর আছে কিন্তু তিনি প্রেগনেন্ট হবেন 6 মাস পরে। তো আমি ওনাকে সাজেস্ট করলাম যে এখনই করে ফেলেন, কারণ প্রেগনেন্সি অবস্থায় গলস্টোন থাকলে নানান কমপ্লিকেশন করে। তা আমি দর্শককে বলবো যে প্রেগনেন্ট হওয়ার আগে যদি উনি অলরেডি কনসিভ না হয়ে থাকেন, গলব্লাডার সার্জারি করে ফেলতে, এবং এটাতে কোনো ভয়ের কারণ নাই যে এটা এই সার্জারি করলে প্রেগনেন্ট হতে পারবে না, এটা কোনো ভয়ের কিছু কারণ নাই। কারণ প্রেগনেন্সির সময় গলব্লাডার স্টোন থাকলে ডেফিনেটলি এটা প্রবলেম করতে পারে। স্যার, আমরা অনেকগুলো বিষয় কিন্তু জানলাম আজকে, যে অগ্নাশয়টা আমাদের কী কাজ করে বা পেনক্রিসের হরমোনগুলো কীভাবে ব্লাড সুগারটাকে রেগুলেট করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে হেল্প করছে, এবং সেই সাথে অনেকগুলো কারণগুলো জানলাম যে কী কী কারণ হয়। এখন যদি স্যার একটু ট্রিটমেন্টে আসি, যে এই যে অগ্নাশয় পেনক্রিয়াটাইটিস বা পেনক্রিয়াটিস স্টোন, আমরা কীভাবে আসলে ট্রিটমেন্ট দিচ্ছি, মেডিকেলভাবে কীভাবে দিচ্ছি, সার্জারিতে কীভাবে? ধন্যবাদ ডাক্তার মলি। তার আগে আমরা আসি যে একটা পেশেন্ট যখন আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি তার পেনক্রিয়াটাইটিস হয়েছে, প্রথম কিছু আমরা কিছু ইনভেস্টিগেশন করি। সবচেয়ে সহজ যে পরীক্ষা, একটা রোগী যদি মনে করে যে আমার প্যানক্রিয়াটিস হয়েছে কিনা বোঝার উপায় হলো একটা আল্ট্রাসোনোগ্রাম করা এবং একটা ব্লাড টেস্ট করা, সেটা হলো সিরাম অ্যামাইলেজ এবং লাইপেজ। লাইপেজ ইজ মোর স্পেসিফিক দ্যান অ্যামাইলেজ, এবং লাইপেজ দেখা গেল নর্মাল 10 টাইমস বেড়ে যায়, তাতেই বোঝা যায় তার প্যানক্রিয়াটিস হয়েছে। এবং আল্ট্রাসোনোগ্রামে দেখা যাবে যে তার প্যানক্রিয়াসটি ফুলে গেছে, পেটে পানি আসছে, অথবা প্যানক্রিয়াসের যে কোনো একটা কজ সেটা আল্ট্রাসোনোগ্রামে ধরা পড়বে। তাহলে রোগীটা যখন ডায়াগনোসিস হয়ে গেলো, তারপরে কিন্তু আমরা সিটি স্ক্যান করি। রোগীটা সিটি স্ক্যান করলে মোটামুটি পেটের সব পিকচারটা পাওয়া যায়। তারপরে আমরা পেশেন্টকে প্রথমে ইনিশিয়ালি কিন্তু আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করি। পেশেন্ট যেহেতু একুট কন্ডিশন আছে, আমরা মেইনলি হেল পেশেন্টে মনিটরিং করতে হয়। এসডিউতে বা ওয়ার্ডে মনিটরিংয়ের জন্য আমরা পেশেন্টকে ভর্তি করি। পেশেন্টকে আমরা স্যালাইন দেই, অ্যান্টিবায়োটিক দেই, ব্যথার ওষুধ দিই, মোট কথা তার অ্যানালজেসিয়া দেওয়া হয় প্রপারলি, এবং সাথে সাথে তার কজটি খুঁজতে থাকি আমরা, যে তার প্যানক্রিয়াসের কজটা কী, যে এটা স্টোনের জন্য হয়েছে, না এটা কোনো ভাইরাস ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, না এটা কোনো লিপিডের অনেক বেশি সে কারণে হয়েছে। সুতরাং যখন আমরা কজটা পাই, কজটা হোক, তাহলে প্রথমে পেশেন্টকে ইনিশিয়াল রিসাসিটেট করা, পেশেন্টকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা, পেশেন্টকে সেটেল করা, পাশাপাশি কজটাকে আইডেন্টিফাই করা। এবং কজটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা যে পরীক্ষাগুলোর কথা বলেছি ওই পরীক্ষাগুলো করি। দেখা যায় যে অনেক পেশেন্টের পিত্তনালী বা কমন বাইল একটা স্টোন থাকে বা গলবার স্টোন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ইআরসিবির একটা খুব ভালো রোল আছে। অর্থাৎ আমরা এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলনজিক প্যানক্রিয়াটিক বা ইআরসিবির মাধ্যমে সেই স্টোনটা রিমুভ করি, পিত্তনালী স্টোনটা রিমুভ করলে কী হয়, পেশেন্টের প্যানক্রিয়াটিসটা সেটেল হয়ে যায়। যদি দেখা গেলো এখানে কোনো অন্য কোনো প্রবলেম থাকে, স্টেনোসিস থাকে, সেটা আমরা রিলিভ করে দিই, প্যানক্রিয়াটিসটা আস্তে আস্তে রিজলভ হয়ে যায়। কিন্তু দেখা গেলো পেশেন্টের ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক দিই, আর ভাইরাল ইনফেকশনে অটোমেটিক পেশেন্ট সেটেল হয়ে যায়। স্যার, একটু জানবো, স্যার একজন দর্শক আছেন আমাদের সাথে, তার কল নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি স্যার, শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। মানে আমার ওয়াইফ যখন বাথরুমে গেলে, বাথরুমে যাওয়ার পর দেখা পাকা ছেলে যে রক্ত আছে, ডক্টর দেখাইছিলাম, ডক্টর বলছে পালস আছে নাকি, কিন্তু পালসের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে কি করা যায়? গুরুত্বপূর্ণ এবং কমন একটি প্রশ্ন, স্যার আপনি উত্তরটি একটু দিন। ধন্যবাদ দর্শক, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে পায়খানার অবস্থায় রক্ত যাওয়া কিন্তু অনেক কজ আছে। পাইলস আমরা সাধারণত প্রথমেভাবে পাইলস, আসলে এটা আমাদের খাদ্য নালী বা পৌষ্টিক নালী যে কোনো জায়গা থেকে আসতে পারে। এখন রক্তের কালার দেখেও আমরা বুঝতে পারি, রক্ত যদি ফ্রেশ একদম লাল টাটকা রক্ত থাকে তাহলে বুঝতে পারবো যে এটা আমাদের লোয়ার পার্ট থেকে আসতেছে, আর যদি কালো রক্ত আসে বুঝতে হবে আপার পার্ট। তো প্রথম যে পরীক্ষাটি সেটা করতে হবে একটা কোলোনোস্কোপি, ওনাকে একটি কোলোনোস্কোপি করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে এবং কোলোনোস্কোপি করেই দেখা যাবে যে তার রক্তটি কোথা থেকে আসতেছে। অথবা দেখা যেতে পারে তাকে একটা এন্ডোস্কোপি করতে পারে, যে রক্তের যদি কালো হয় তাহলে হয়তো এন্ডোস্কোপিও দিতে পারে যে এটা পাকস্থলী থেকে হচ্ছে কিনা। তো আমি দর্শককে বলবো যে উনি একজন সার্জনের কাছে যান এবং অ্যাডভাইস নিয়ে কোলোনোস্কোপিটা করে ফেলেন, যে আসলে মানে ডায়াগনোসিসটা করা দরকার, ডায়াগনোসিসটা করা দরকার, সে অনুযায়ী ট্রিটমেন্ট করবে। স্যার, আপনি ট্রিটমেন্টের কথা বলছেন যে আমরা ইআরসিপি করে বাইল ডাক্ট থেকে আমরা পাথরটি সরিয়ে দিই, সেক্ষেত্রে প্যানক্রিয়াসটা সেটেল হয়ে যায়। অনেক সময় যেগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের কনজারভেটিভ অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা সেটেল করি ব্যাকটেরিয়াল ইনফেকশন। যদি স্যার সার্জিক্যাল কোন ইন্ডিকেশন, সার্জিক্যাল ইন্ডিকেশন মেনলি যদি আমরা প্যানক্রিয়াস, কিন্তু যখন বললাম যে অনেক গ্রেভ কন্ডিশন, একটা প্যানক্রিয়াটাইটিস আছে যেটাকে আমরা প্যাথোলজিক্যালি বলি আমরা একটা নেক্রোটাইজিং প্যানক্রিয়াস, নেক্রোটাইজিং মানে পচে যাওয়া, পচে যাওয়া, অর্থাৎ কোনো কারণে যদি প্যানক্রিয়াসটি পচে যায় দ্যাট ইজ এ ভেরি গ্রেভ কন্ডিশন, মর্টালিটি ইজ ভেরি হাই, সেক্ষেত্রে আমরা আর্জেন্ট ল্যাপারোটমি বা পেট খুলে আমরা সে ময়লাগুলো বের করে নিয়ে আসি, সেখানে একটা সার্জিক্যাল রোল আছে। আরেকটি আছে যেটা আমরা যদি প্যানক্রিয়াসে পাথর হয়ে থাকে,
এবং সেটা ক্রনিক প্যানক্রিয়াটিসের ক্ষেত্রে হয়ে থাকে। পাথর আবার দু জায়গায় হয়ে থাকে, একটা হলো প্যানক্রিয়াসের নালীর মধ্যে হয়ে থাকে, একটা হলো প্যানক্রিয়াসের বডি বা মাংসলো জায়গায় হয়ে থাকে। যদি নালীর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সার্জারি করি, সেটা হলো ল্যাটারাল প্যানক্রিয়াজেনোস্টমি করে পাথরটা বের করে নিয়ে ল্যাপারটমি, এটা ল্যাপারোস্কোপিক্যালিও করা যায়। অথবা দেখা গেলো আমরা পার্ট অফ দি হেডে একটা বড় পাথর হয়ে বসে আছে, সেখানে আমরা প্যানক্রিয়াসটা কেটে হুইপলস প্রসিডিউর বা পার্শিয়াল প্যানক্রিয়াটেক্টমি করতে পারি। তো এই ক্ষেত্রে কিছু রোল আছে আপনার। অনেক সময় হয় প্যানক্রিয়াসে কিছু কমপ্লিকেশন হয়, যেমন প্যানক্রিয়াটিস হয়ে গেলো তার ছয় সপ্তাহ পরে পেটের মধ্যে বিশাল একটা চাকা নিয়ে আমাদের কাছে আসে, সেটাকে আমরা প্যানক্রিয়াটিক সিউডো সিস্ট বলি, অর্থাৎ প্যানক্রিয়াসে ইনফেকশন করে একটা সিস্ট হয়ে গেছে, সেই সিস্টও কিন্তু আমরা সার্জারির মাধ্যমে খুবই কমন আমরা পাই, সেটা সার্জারির মাধ্যমে আমরা সেটা। যেহেতু অনেকগুলো বিষয় আমরা কভার করেছি, একটা বিষয় জানার খুবই প্রয়োজন, অনেক সময় দর্শকদের প্রশ্ন থাকতে পারে যে অন্যান্য পেটের ব্যথার সাথে প্যানক্রিয়াসের ব্যথা হয়েছে কিনা, সেটা কিভাবে বুঝবে যে সেটা প্যানক্রিয়াস? আসলে খুবই সুন্দর একটি প্রশ্ন। আসলে এই পেটের ব্যথা নিয়ে আমাদের খুবই মানুষরা খুব একটা কনফিউজ করে। আসলে প্যানক্রিয়াসের ব্যথা সাধারণত নাভির উপরে হয়, প্রচণ্ড ব্যথা করবে, আর ইন্টারেস্টিংলি প্যানক্রিয়াসের ব্যথা কিন্তু পিছনের দিকে যাবে, এবং এই ব্যথার ধরনটা হবে পেটে ছুরি মালে যেরকম ব্যথা হয়, শার্প পেইন। গলব্লাডার পেন কিন্তু কোলিকি পেইন হয়, এবং এটা কিন্তু রাইট শোল্ডারে শিফট করে। আর পাকস্থলীর ব্যথা কিন্তু জ্বলবে, মনে হচ্ছে বার্ন হচ্ছে এবং তার বমি হয়, কিন্তু প্যানক্রিয়াসের ব্যথাটা একটা শার্প পেইন হয় এবং সবসময় পেটের পিছনের দিকে ইয়া করে, এবং দেখা যাচ্ছে সামনের দিকে আগালে তার ভাল লাগছে, এবং রোগীর প্রচণ্ড বমি হয়, পেশেন্ট কিছুই খেতে পারে না, টক্সিক থাকে, এটা কিন্তু প্যানক্রিয়াটিসের একটা খুব কমন ফিচার। তো দর্শকরা আমাদের কাছে এসে বলে যে, পেশেন্ট এসে বলে যে স্যার আমি কীভাবে বুঝবো, মনে করতে হবে যে প্যানক্রিয়াস অলওয়েজ কামস উইথ ভেরি সিভিয়ার কন্ডিশন। অনেক সময় দেখা গেলো কোনো ওষুধই অ্যানালজেসিকই তা রিমুভ হচ্ছে না, আলটিমেটলি প্যাথিডিন মরফিনে যেতে হয় প্যানক্রিয়াসের ব্যথা তখন বোঝা যায়। স্যার অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য, কারণ অনেকগুলো বিষয় আমরা জানতে পারলাম, আশা করি দর্শক উপকৃত হচ্ছেন। স্যার অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, বিআরবি হসপিটাল নিবেদিত সরাসরি ডাক্তার অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম অগ্নাশয়ের পাথর এবং অগ্নাশয়ের ইনফেকশন হলে আমরা কী করতে পারি সে বিষয়গুলো নিয়ে। আশা করি দর্শক আপনারা অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।